আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে লোকাল হোস্টে যাবো নাকি? লোকাল হোস্টে গিয়ে দুই স্কুল নাকি? এখানে কয়টা ব্যানার আছে কি, কয়টা ব্যানার আছে না কি? এই যে যে ব্যানার গুলো, এই ব্যানার গুলো আমরা আপলোড করবো, বুঝা গেছে? আমরা এই ব্যানার গুলো আপলোড করলে কি হবে, আমাদের এখানে চেঞ্জ হবে, এটাই তো? গুড। তো এখন এইটা যদি চেঞ্জ করতে পারি তাইলে এইগুলো আমরা চেঞ্জ করতে পারবো না কি? সবগুলো আমরা চেঞ্জ করতে পারবো। আমি ফুল প্রজেক্ট দেখাবো আপনাদের লারাভেলে গেলে, মানে একটা ফুল প্রজেক্ট প্রত্যেকটা জায়গা কিভাবে কিভাবে আপনারা করবেন। এখন আমি আজকের পরে যে জিনিসটা দিয়ে দেবো এটা আপনারা সমস্ত কিছু ডাইনামিক আপনারা আপনাদের মতো করবেন, যে যেভাবে বোঝেন, বোঝা গেছে? যে যেভাবে বোঝেন এইভাবে এটা আমরা করব, বোঝা গেছে? তো এখন আমরা যে জিনিসটা করব, যে আমরা আমাদের ড্যাশবোর্ডের মধ্যে, আমরা আমাদের এই ড্যাশবোর্ডের মধ্যে এসে স্কুল যেটা আছে এখানে, আমরা যেমন অ্যাডমিনের মধ্যে যেটা আছে এখানে এসে, যেমন অ্যাড ইউজার আছে না কি আছে, অ্যাড ইউজার আছে, আমরা এখান থেকে কপি করে কি করব, আমরা লিখবো অ্যাড ব্যানার। কি লিখবো? অ্যাড কি লিখবো? অ্যাড ব্যানার ডট পিএসপি নাকি? তার মানে অ্যাড ব্যানার ডট পিএসপি যখন আসবে, প্লেট হেডারের এগুলোর দরকার নাই আমাদের, বুঝা গেছে? এগুলো আমাদের কোনো কিছু দরকার নাই। আমরা অ্যাডমিন থেকে সব ওপেন করব, আমরা অ্যাডমিন থেকে সব ওপেন করব, বুঝা গেছে? অ্যাড ব্যানারটা আছে না, অ্যাড ব্যানারে তো এখানে বহু কিছু লেখা আছে, বহু কিছু লেখা আছে না? তো আমরা এখান থেকে গেলে দেখবো আমাদের ব্যানারে কি কি জিনিস দরকার। একটা টাইটেল, একটা সাব টাইটেল কি, একটা টাইটেল একটা কি সাব টাইটেল, একটা রিড মোর বাটন আছে, বাটনে ক্লিক করা যাবে, বুঝা গেছে? তার মানে একটা, দুইটা রিড মোর লেখা, তিনটা ইউআরএল, চারটা ছবি, একটা কয়টা, পাঁচটা ছবি, একটা কয়টা, পাঁচটা, বোঝা গেছে? সো এই পাঁচটা টেবিল আমরা এখানে তৈরি করব, বোঝা গেছে? কি করব এখান থেকে তৈরি করব। তো আমরা এটা যখন তৈরি করতে যাব তখন আমাদের যে জিনিসটা করতে হবে, যে আমরা এখান থেকে লোকাল হোস্টের মধ্যে যাব, লোকাল হোস্টের মধ্যে গিয়ে কি লিখবো, পিএসপি মাই অ্যাডমিন, কি লিখবো, পিএসপি মাই অ্যাডমিন যখন আমরা লিখবো তখন দেখেন এখান থেকে আমাদের কি ছিল, ডেভ স্কুল ছিল আমাদের ডাটাবেজের নাম, কি ছিল, ডেভ স্কুল। এখানে তিনটা টেবিল, আমরা নতুন কি করব, আরেকটা টেবিল বানাবো, বুঝা গেছে? আরেকটা কি, একটা টেবিল বানাবো, ক্রিয়েট টেবিলের এখানে এসে লিখবো যে সিএস, আমরা লিখবো হচ্ছে ব্যানার বা ব্যানার, সেরকম একটা কিছু আমরা লিখে দিতে পারি। ওকে, এটা করলাম। এটা করার পরে আমরা তো প্রাইমারি কি ফরেন কি এগুলো তো বুঝছি, ওকে, আমরা কি লিখবো, যে ব্যান আইডি নাকি, এখানে কি লিখবো, ব্যান টাইটেল, কি লিখবো, ব্যান টাইটেল, এখানে থাকবে যে ব্যান, ব্যান ধরেন ডিটেলস দেব, দিয়ে দিলাম এখানে, বুঝা গেছে? কি দিলাম, ডিটেলস বা এরকম ইত্যাদি একটা কিছু দিতে পারি, বা সাব টাইটেল, আমরা সাব টাইটেল দিলাম, ওকে, সাব টাইটেল দিলাম। আসলে তো টেবিলের নাম অনুযায়ী আর কি, তো ব্যান, ব্যান আমরা যেটা করব, যে বাটন টেক্স, ব্যান কি, বাটন টেক্স, বাটনের উপর একটা টেক্স আছে না, এইটা করব। এইটা হবে আমার ফার্স্ট স্টেপটা, হবে আমার কি, অটো ইনক্রিমেন্ট, প্রথমটা কি আমার অটো ইনক্রিমেন্ট, করছি অটো ইনক্রিমেন্ট, আচ্ছা ফাইন, এটা কিন্তু আমার অটো ইনক্রিমেন্ট চলে আসছে, ওকে। তারপরেরটা আমার হবে কি, ভার্চার, এখানে আমরা ভার্চারটা হয়তো দেবো যে 200 ক্যারেক্টারের বেশি দিতে পারবে না। টাইটেলের ক্ষেত্রে এটা আসবে কি, টেক্স, সাবটাইটেলের বাটন টেক্সট এর মধ্যে ভার্চার, এখানে হয়তো খুব বাটনের নাম তো 20 ক্যারেক্টারের বেশি দিবে না, রিড মোর ভিউ মোর, এর বেশি তার কিছু হয় না, বুঝা গেছে? সো এটা আমরা এখান থেকে করলাম। এখন কিন্তু আরেকটা জিনিস আমাদের বাদ থাকলো, বুঝা গেছে? সেটা হচ্ছে কি, যে আরেকটা জিনিস আমাদের বাদ থাকলো, সেটা হচ্ছে ইউআরএল নাকি, ইউআরএল আরো দুইটা, ইউআরএল আরেকটা হচ্ছে কি আমার, হচ্ছে
ছবিটা, ব্যানার কিন্তু কি ছবিটা লাগবে না, তোমরা কি লিখবে যে ব্যান বাটন কি ইউআরএল, এটা কি লিখবো যে ব্যানার ইমেজ বা ফটো এরকম। এখানে আমরা কি মানে ইউআরএলটা ভার্চার দিয়ে দিই, ইউআরএল কত ধরেন 250 ক্যারেক্টারের মতো হতে পারে কি, মানে সময় একটা বড় ইউআরএল আমরা কপি করে আনি না, সো এখানটাতে আমাদের কি আসবে ভার্চার আসবে, ভার্চার আমাদের কত 50-এর বেশি আমরা দিলাম না, দিয়ে দিছি কি, হ্যাঁ কি আমরা কি এটা কি দিয়ে দিছি, এটা কিন্তু আমরা দিয়ে দিলাম। এখন দেখেন এটা কিন্তু আমরা বানায় ফেলছি, এখন আমরা যে জিনিসটা করব এখানে এসে আমরা বলবো যে ব্যানার আপলোড কি, ব্যানার আপলোড আমার মানে আমার কথা বোঝা গেছে, কি লেখা ব্যানার আপলোড, এই জায়গাটাতে আসবে কি আমার অল কি থাকবে, অল ব্যানার, অল কি দিলাম অল ব্যানার, যদি অল ব্যানার এখন আমরা না এটা আসবে অল মানে ক্লিক করলে কি আসবে অল ব্যানারের মধ্যে আসবে, বুঝে গেছে আসছে, তারপর হ্যাঁ মানে আপনি আপনার মতো করে টেক্সট দিবেন, এটা কেন দেব আপলোড করার পরে যাতে আবার আমি দেখতে পারি গিয়ে, কিন্তু আমার তো অল ব্যানার ডট পিএইচপি নামে কোনো ফাইল আছে, আমি বানাবো এখন, বুঝছেন, এখনো বানাই নাই আর কি। আমরা এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে কি যে ব্যানার টাইটেল বা ব্যানার, তো আমরা বুঝলাম এখানে কি আসবে টাইটেল, ছোট নাম দিয়ে দিই নাকি, এখানে দিলাম টাইটেল, নেম দিলাম কি টাইটেল, নেম কি দিলাম, নেম দিলাম টাইটেল, আর এখানে নেম দেবো কি সাবটাইটেল, সাবটাইটেল কি থাকলো সাবটাইটেল, বুঝা গেছে কি থাকলো সাবটাইটেল, নেম থাকবে কি সাবটাইটেল, আচ্ছা সাব টাইটেল কি দিয়ে দিলাম সাবটাইটেল, এখানে আমরা দিয়ে দেব কি বাটন, বুঝা গেছে মানে কি থাকবে বাটন, আমরা এখানে কি দিলাম টেক্সট, এটা কি থাকবে বাটন বিটিএন কি দিয়ে দিলাম বাটন, এখানে কি থাকবে ইউআরএল, ওকে এখানে আমরা কি দিয়ে দিলাম ইউআরএল, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এগুলো কি আমাদের দরকার নাই, আছে কি এগুলো কিন্তু আমাদের দরকার নাই, ইমেজ এই যে এই যে এটা রোলটাও কিন্তু আমাদের দরকার নাই, আছে দরকার, হ্যাঁ কি দরকার আছে, দরকার কিন্তু নাই। তো এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমরা এই যে এই যে ফটো তো এখানে আছে, ওকে আমরা এখান থেকে যদি যে ব্যানার কি দিলাম ব্যানার, আর এখানে আমরা কি লিখবো আপলোড, কি লিখলাম ক্লিয়ার সবাই, আমরা এখান থেকে আমরা কি দেবো টাইটেল, এখান থেকে আমরা কি লিখবো টাইটেল, এখান থেকে আমরা দিলাম কি টাইটেল, এখান থেকে কি দেবো এখান থেকে সাব টাইটেল, দিয়ে কি আসবে সাব টাইটেল, কি আসবে সাবটাইটেল, এখান থেকে কি আসবে এর নাম কি বাটন, এখানে আমরা নাম কি দিয়ে দিলাম বাটন, এখানে কি নাম দিলাম, একটা ফরম্যাট বানায় নিলে বারবার কিন্তু কি এই এটার উপরে আমরা কাজ করতে পারি, বুঝা গেছে, সো আমরা এখান থেকে কি দেব, এখানে আমরা এটা দিলাম, এখান থেকে দেব আমরা ইউআরএল, এখানে আমরা কি দিয়ে দেব ইউআরএল, কি দিলাম ইউআরএল দরকার নাই, এখানে ইমেজের ফটো ঠিক আছে, রোলটা আমাদের দরকার নাই, আছে রোল, এখানে নামটা আমরা চেঞ্জ করে দিই, এখানে নাম কি লিখবো ব্যানার, এখানে নাম কি দিলাম ক্যাপিটাল লেটার স্মল লেটার যাই দিয়ে দিলাম, ওকে কি দিছি আমরা আন্ডারস্কোর দিই তাহলে আরো ভালো, বুঝে গেছে, ওকে সব ঠিক আছে। এইবার আমরা আমরা এই জায়গাটাতে নেমের এই জায়গাটাতে তো আসবে না, পাসওয়ার্ডটা কি এখানে আসবে না, কি আসছে এখানে আমরা বলবো যে যেমন আমরা যা যা চাইছি, যেমন টাইটেল মানে কি চাই টাইটেল যদি চাই, এরকম যেগুলো লাগবে এগুলো আমরা কি দিতে পারবো না, কি পারবো সত্যি দিতে,
না ওইটাও আছে, এই যে এইটা ওকে আছে না। সো আমরা এখান থেকে কি লিখবো, সিএস কি লিখবো, ব্যানার্স ব্যানার্স, গুড। টেবিলের নামটা অবশ্যই মাথায় রাখতে হবে, এটা আমরা মুছে ফেলবো, এটা আমরা কি করবো, এটা আমরা মুছে ফেলবো, ফেলছি। এই এই পর্যন্ত তো ঠিক আছে নাকি, এখানে কি বলবো, ব্যানার আপলোডেড সাকসেস, আপলোড কি ফেল দিছি, প্লিজ ইন্টার কি, ব্যানার টাইটেল কি, প্লিজ আপলোড কি, ব্যানার টাইটেল, এটা আমরা করছি। এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমরা আমরা ইনসার্ট এর ক্ষেত্রে আমাদের এখানে থাকবে হচ্ছে কি, ব্যান টাইটেল কি থাকবে, ব্যান টাইটেল, এরপর আমরা কি লিখবো, ব্যান সাবটাইটেল, ব্যান সাবটাইটেল, তারপর আমরা কি লিখবো, ব্যান বিটিএন টেক্স নাকি, ব্যান বিটিএন টেক্স, তারপর আমরা কি লিখবো, ব্যান বিটিএন মনে হয় ইউআরএল লেখা আছে কি, তারপরে কি দেওয়া ছিল, তারপরে কি ছিল, ব্যান আমরা একটু দেখে আসি, ব্যান বাটন ইউআরএল, আচ্ছা ব্যান ইমেজ কি দেওয়া ছিল, ব্যান ইমেজ। অভি বুঝতেছেন, বোঝার তো কথা, বুঝতে পারছি, হ্যাঁ বাকি আপনারা বুঝতেছেন, এরকম একটা স্ট্রাকচার বানায় রাখি তাহলে আমার জন্য সহজ হয় আর কি, বুঝা গেছে, তাহলে আর মিস হয় না। ওকে দুইটাই মানে খেয়াল করেন কয়টা আসছে, 1 2 3 4, মানে টাইটেলের জায়গাতে টাইটেল যাবে, সাব টাইটেলের জায়গাতে কি সাব টাইটেল, বাটন টেক্সটের জায়গাতে বাটন, ইউআরএল এর জায়গাতে কি ইউআরএল ইমেজ, এখানে কয়টা আছে, 1 2 3 4 5, এখানে কয়টা আছে, 1 2 3 4 5, বুঝা গেছে, হ্যাঁ বলেন, ভালো কথা, আমি তো বলে গেছিলাম ওই নাম তো নেব না, আমরা কোন নাম নেব, আমরা এই নামটা নেব, বোঝা গেছে কি, ওকে এখানে তো নাম আমি যে শার্টে করে ফেলছি তো, ওকে এর মানে কি এটা কি হয়ে গেছে। এবার আসেন আমরা একটু আপলোড দেই, অ্যাডমিনে চ্যান কি ছিল, অ্যাডমিন সিপাদেরই তো নাই, হ্যাঁ আজকে তো ওনাদের অনেকের তো ছিল, প্রত্যেকটা ক্লাসে করছিল, আজকে তো সব রেকর্ড ভেঙে গেল সবারই। সবাই ওরা কি বিকালে আসবে কি না, এটা নিয়ে তো টেনশন আছে। আচ্ছা আমরা সমস্যা নেই, লিঙ্ক এখান থেকে আমরা কি বলবো, অ্যাড ব্যানার, অ্যাড ব্যানার আসছে কি, আমরা কি এটা কি করতে পারছি, খেয়াল করেন এটা কিন্তু চলে আসছে, তার মানে এখন আমরা যখন আপলোড করব আসেন আমরা অরিজিনাল ব্যানার গুলাই আমরা কি করব, আমরা আপলোড করব। ওকে সো অরিজিনাল ব্যানার গুলো যদি আমরা আপলোড করতে চাই তাহলে আমাদের যে জিনিসটা করতে হবে, ইমেজের মধ্যে যাব, ইমেজের মধ্যে গেলে দেখবেন এখানে ব্যানার গুলো আছে, স্লাইডার 1 2 3 4
ফোর ফাইভ এরকম আছে না, খেয়াল করেন আমরা 1 2 3 4 5 1 2 এইগুলা আমরা কপি করে আনলাম, কি আনছে এগুলো কপি করে, এগুলা যখন আমরা কপি করে আনলাম তখন আমরা এইভাবে নিয়ে আসলাম। ওকে, এখানে সবগুলোই বাইরে রাখলাম। এখন আমরা আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইট যেটা আছে এটার মধ্যে দেখেন আমাদের একটু ভৌতিক সমস্যা আছে, একাই স্টার্ট হয় একাই বন্ধ হয়, বুঝা গেছে? ওকে, এখানে খেয়াল করেন এই জায়গাটাতে গেলে যখন আমরা দেখতেছি এখানে সম্পূর্ণ লেখাটাই একরকম আছে, শুধু একটা একটু ডিফিকাল্ট, কি একটা একটু কি শুধু ডিফিকাল্ট। ওকে, যেমন এখানে আইটেম আছে, এছাড়া বাকি সবগুলাই কি, সবগুলাই কি সেম না? কি এখানে কি দেওয়া আছে, এটার মধ্যে ক্লাস দেওয়া আছে কি, অ্যাক্টিভ। ওকে, সবগুলোর মধ্যে কি দেওয়া আছে, অ্যাক্টিভ। তো তাইলে আমরা এখান থেকে যখন নিয়ে আসব, আমরা এখান থেকে যখন নিয়ে আসলাম, এটারে কেটে দেই, ওকে এটারে কেটে দেই, ওকে এটা আমরা ইন্ডেক্স, ওই যে ব্যানারটা ঠিক যেখানে আছে, ওকে ব্যানারটা ঠিক যেখানে আছে। এখন আসেন আমরা এখানটাতে যে জিনিসটা করব, ওকে ওকে এরকম আর কি কি দেওয়া আছে। তো দেন সব জায়গা থেকে ফ্লিপ ইন দেওয়া আছে না কি দেওয়া আছে, তো আমরা যেহেতু আমরা ইচ্ছা করলে এই ডাটাটাও কিন্তু নিতে পারতাম, বাউন্সিং আপ, ঠিক আছে, এটা কোন জায়গা থেকে আসবে, এগুলো কিন্তু আমরা টেক্সটের ক্ষেত্রে বলে দিতে পারতাম। ওকে, মানে আমরা ইনপুট ফিল থেকে নিয়ে এখানে কোয়েরি করলে কিন্তু এটা হয়ে যেত, বুঝা গেছে? আপনারা আরো যতটুকু অর্গানাইজ হবে। এখন দেখেন এখানে ব্যানার কয়টা আছে, এখানে দেখেন কয়টা আছে, এখানে চারটা দেওয়া আছে নাকি, পাঁচটা কি দেওয়া আছে, অ্যাক্টিভ দেওয়া আছে। এবার এখানে কিন্তু ব্যানার মাত্র দুইটা, কি কি আছে এগুলা, কি এগুলা হয় দেখেন, এক আর দুই খালি চেঞ্জ হচ্ছে না, কি হচ্ছে, এক আর দুইটা শুধু চেঞ্জ হচ্ছে, বুঝা গেছে? কি হচ্ছে, এক আর দুই চেঞ্জ হচ্ছে। সো আমরা যে জিনিসটা করব, আমরা এখানে ধরেন ধরে নিলাম কয়টা হচ্ছে, চারটা হচ্ছে না, তো আমরা এখান থেকে গিয়ে প্রথমে ছবিগুলো আপলোড করি নাকি কি করি, আমরা ছবিগুলো আপলোড করি। তোমরা ছবি যদি আপলোড করতে যাই, তার মানে আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা এখানে মানে এরকম লেখা আছে ক্রিয়েটিভ শেপার, হ্যাঁ কি এরকম লিখে যে ট্রেনিং TRAIMNGK ট্রেনিং, সাবটাইটেলের মধ্যে আমরা একটু দিয়ে দিলাম, এরকম আমরা দিয়ে দিলাম, দিয়ে দিতেছি আসছে। বাটনের মধ্যে আমরা এরকম একটা বাটনের মধ্যে ধরেন লিখলাম সি মোর, কি লিখলাম সি মোর, মানে এরকম একটা লেখা দিলাম। আর ইউআরএল এর ক্ষেত্রে আমরা একটা হ্যাশ দিয়ে রাখলাম, কি দিয়ে রাখলাম, হ্যাঁ হ্যাশ দিয়ে রাখলাম। ওকে, আর আমরা এখানে ব্রাউজের ক্ষেত্রে একটা ছবি আপলোড করব, আমাদের ছবিটা আমরা ডেস্কটপ থেকে আপলোড করব, কোথায় ডেস্কটপে আসি না, ধরেন আমরা প্রথমে যাচ্ছি কোনটা আনতে, প্রথমে থ্রিটারে আনলাম, কোনটারে আনলাম, আমরা যখন আপলোড করব কি বলছে ব্যানার আপলোড কি সাকসেস, এটা আমার চলে গেছে কোথায়, আমরা যদি যাই এখানে অ্যাডমিনের মধ্যে গেলে আপলোডস এর মধ্যে গেলে দেখেন স্কুলের মধ্যে ওকে, এখানে অ্যাডমিনের মধ্যে গেলে আমরা আপলোডস এর মধ্যে গেলে কিন্তু এখান থেকে দেখতে পারবো কি ব্যানারটা আসছে, হ্যাঁ এরকম একটা ব্যানার আসছে। এখন ঘটনাটা হচ্ছে আমার এখানে দুইটা কোয়েরি করতে হবে, কারণ একটা করতে হবে অ্যাক্টিভের জন্য, বোঝা গেছে? একটা কি আমি দুইটা কোয়েরি করব এখানে, ওকে দুইটা কোয়েরি করব, একটা কোয়েরি হবে শুধুমাত্র কিসের জন্য, একটা কোয়েরি হবে
শুধুমাত্র আমার আমার কিসের জন্য, যে আমার অ্যাক্টিভের জন্য। ওখানে একটা তুলে আনবো, ওখানে কয়টা তুলে আনবো? একটা তুলে আনবো, আর পরের গুলাতে তিনটা তুলে আনবো, তাইলে মোট কয়টা হবে? চারটা। কয়টা হবে? মোট চারটা হবে, বোঝা গেছে? তো তাইলে আসেন আমরা দেখবেন যে আমরা যদি এটা যদি চেঞ্জ করি, ওকে, এর মানে একটা ব্যানার আপলোড করলাম, তারপরে আরেকটা ব্যানার আপলোড করব, ধরেন এরকম। ওকে আচ্ছা চলে আসছে, বাটনের মধ্যে কি লিখলাম? রিড, কি লিখলাম? রিড মোর ইউআরএল এর মধ্যে লিখলাম হ্যাশ আমি, বুঝা গেছে? নেমে দিয়ে দিলাম আর কি। পরেরটাতে মনে করেন আমি দুই নাম্বারটা আপলোড করব, বুঝছি? আপলোড হয়েছে, আপলোড কিন্তু অলরেডি ডাটাবেজে আমার হয়ে গেছে। ওকে এখান থেকে গিয়ে আমি ব্যানার্স এর মধ্যে যদি আসি, আমরা এখান থেকে আসলে দেখতেছি যে দুইটাই কি চলে আসছে এখানে, কি দুইটাই কিন্তু চলে আসছে। তো এখন আমরা যে জিনিসটা করবো, এখানে অ্যাক্টিভ এরকম আমরা যদি চারটা এডের রাখতে চাই, ইচ্ছা করলে এটাও লুপের মধ্যে ঘুরানো যায় কিন্তু, বুঝা গেছে? সো আমরা এখানটাতে এসে একটা কুইরি চালাবো, কি বলবো, পিএসপি শুরু এবং কি শেষ, পিএসপি এর মধ্যে আমরা এরকম একটা লুপ চালাবো, এটার মধ্যে বলবো, কি বলবো, যে কুইরি স্যার এইখানে কেন আছে, মানে এই জায়গাটা কি কি হিসেবে সিলেক্ট করবো, যে এই জায়গায় চালাবো? আচ্ছা এই জায়গাটাতে তো ব্যানারটা তো ডাইনামিক ভাবে আসবে না, ওকে, ব্যানারটা তো ডাইনামিক ভাবে আসবে। এখন এইটাই তো বারবার ঘুরবে, যতগুলো আমি কুয়েরি করব ওইটা কিন্তু বারবার আমার কাছে ঘুরবে, এই জন্যই তো এখানে এসে আমার কুয়েরি করতে হবে। আমি তো এখানে দেখতে চাচ্ছি না কি কি ব্যানার আপলোড হচ্ছে, তো দেখার জন্য আমরা কি লিখি, সিলেক্ট, আমরা কি লিখলাম, আমরা এখানে লিখবো যে সিলেক্ট, সিএলএলইসিটি কে সিলেক্ট অল ফ্রম কি সিএস ব্যানার্স, ওকে, ফায়ার কি ব্যান আইডি, ব্যান আইডি ডিএসসি ডিসেন্ডেন্ট কি অর্ডার, লিমিট, লিমিট আমরা ইউজ করব জিরো থেকে একটা, জিরো থেকে কয়টা, একটা লিমিট দিলাম, বোঝা গেছে? লিমিট হওয়ার কারণ তাই এখানে একটাই উঠে আসবে, সর্বশেষটাই উঠে আসবে এইটার জন্য, বোঝা গেছে? ওকে ফাইন, দেখেন এখানে জিরো থেকে মানে এর একারে যায় না, এর জিরো থেকে শুরু করে না, সর্বশেষটাই আসবে। এখান থেকে আমরা লিখবো যে ধরেন কোয়েরি, কোয়েরির মধ্যে আমরা এখানে দেখলাম যে MySQL আই কি কোয়েরি, MySQL আই কোয়েরি আমরা বললাম না, MySQL আই কোয়েরি বলার পরে আমাদের এখানে কি আসবে, এখানে কি আসবে, ডলার কম সিল করলাম। এখন আমরা যে জিনিসটা করব, আমরা এখান থেকে আমরা আমরা ওয়াইল চালাবো, ওকে, ওয়াইল এর শুরু শেষটা হবে কোথায় এসে, এখানে কোথায় এসে, এগুলা জিনিস একটু বুঝতে আপনাদের সময় লাগবে, কিন্তু অনেক সময় দিতে হবে এটা, বুঝা গেছে? বুঝতে হবে এটা 100-এ 100, কিন্তু সময় লাগবে, বুঝা গেছে? ওকে, এই কাজগুলো আরো অনেক সহজে করা যায় যদি আপনারা অ্যাডভান্স লেভেলের কি, আমরা কিন্তু এই একটাও করতে পারি যদি নির্দিষ্ট একটারে অ্যাক্টিভ করে রাখি, বুঝা গেছে? নির্দিষ্ট কি একটারে অ্যাক্টিভ করে রাখি, ওকে। সো যে জিনিসটা হবে, যে আমরা এখান থেকে গিয়ে একটা কি রাখলো, যে ব্যান বি ওয়ান, মানে ব্যানার ওয়ান, বুঝা গেছে? হ্যাঁ, লাস্ট বি মানে লাস্ট ব্যানার, ওকে, আমরা এখানে কি লিখবো, মাই এসকিউএল আই কি ফেস, কি করবো, ফেস এস এরকম আমরা দিয়ে দিলাম, এটার মধ্যে কি আসবে, ডলার কিউ আসবে, কি আসতো, ডলার কিউ আসছে। এবার দেখেন এখানে এসে কি করব, এখানে এনে আমরা প্রথমেই যে কাজটা করব,
লেখাটা চেঞ্জ করবো। এখন কি লেখা ছিল? ক্যারিয়ার অ্যান্ড টেকনিক্যাল ইন কি, মানে এডুকেশন লেখা না, আমরা এখান থেকে যে জিনিসটা করব লাস্ট বি, বুঝা গেছে? এখানে কি লিখবো? ব্যান টাইটেল। আসছে কি আসছে? হ্যাঁ নিয়ে আসছি। রিড মোরের এই জায়গাতে আসলো কি? সবাইকে ক্লিয়ার? আমরা কে কিছুটা স্যার, কিছুটা ক্লিয়ার, আগে থেকে কিছুটা ক্লিয়ার, আগে তো এটা অন্ধ ছিলাম নাকি? মাইস্কেল ফেস প্যারামিটার, প্যারামিটার ঝামেলা করতেছে। কানেক্ট সিলেক্ট ওয়াই মাইস্কেল ফেস এসএম সিলেক্ট অল ফ্রম সিএস ব্যানার হোয়ার ব্যানার আইডি FET ফেস বানানো তো ঠিকই আছে। কোয়েরি ফরম্যাটটা কি রাখলাম? সিলেক্ট সিএস ব্যানার্স। আমাদের ডাটাবেজের নাম কি ঠিক আছে? ব্যানার সিএস কি? কোয়েরি ভুল দেখাবে কেন? সিলেক্ট সি এস সিলেক্ট অল ফ্রম সিএস ব্যানার হোয়ার ব্যান আইডি কি? ডি এস সি মাইস্কেল ফেস কি? অ্যাসোক ব্যান আইডি জেনারেট হচ্ছে। হ্যাঁ আইডি তো জেনারেট হচ্ছে। কুইরি ভুল হবে কেন? আছে ফেস প্যারামিটার অন মাইস্কেল রেজাল্ট বুলিয়ান গিভেন। কানেক্ট কি করা হয়েছে বিদের সাথে? হ্যাঁ কানেক্ট তো করা আছে। কুইরি তো করলাম আমরা, তার মানে কাজ করে না কেন? অল মেসেজ মানে তো একটা, ঠিক আছে অর্ডার বাই হোয়ার মানে আমরা কোন কোন আইডি, একটা আইডি ধরায় দেই না, কিন্তু এখানে তো একটা আইডি ধরায় দিচ্ছি না, বুঝা গেছে? অর্ডার বাই আসছে যে ফ্রিল্যান্সিং কোর্স, এটা আসছে এখানে, কিন্তু দুইটা চলে আসছে। বলেন তো দুইটা কেন চলে আসছে? কারণ আমি দুইটার মধ্যে তো অ্যাক্টিভ, এখানে দেখেন কি হচ্ছে, দুইটার মধ্যে কিন্তু আমার অ্যাক্টিভ আছে নাকি? আমার দুইটার মধ্যে কি আছে? দুইটার মধ্যে অ্যাক্টিভ। এখন দেখেন আমি যদি নিচের এইটুকু ফেলেও দেই, এইটুকু যদি ফেলে দেই, এখন আমার এখানে কয়টা আছে?
মানে এখানে আমার কয়টা আছে, একটা আছে না কি, একটা আছে, আউটপুট আমরা দেখে আসি। এখন এখানে কয়টা আসছে, কি ক্রিয়েটিভ শেপার, কি ট্রেনিং সেন্টার, এটা কি আসছে কি কি? হ্যাঁ খেয়াল করছেন, দুই জায়গাতে কি একই ছবি না কি, কি আছে লেখাগুলো একই ছবি কি, দুইবার আপলোড করছি নাকি? না তো না, আচ্ছা না, আগের ছবিটাই পেয়েছি, আমরা তখন ছবি চেঞ্জ করি নাই, বোঝা গেছে? এবার ধরেন আমরা ছবিটা যখন নিয়ে আসব, তখন ছবিটা আনার ওয়েটা কি, এই যে এটাই কিন্তু আপনি ভুল করছেন, বুঝা গেছে? আমরা কিভাবে যাব, আমরা এখান থেকে আমরা একটা বের হব, আমার তো বাইরে আছে একটা ফোল্ডার বের হয়ে ঢুকবো কোথায়, আপলোডস এর মধ্যে ঢুকবো কি? হ্যাঁ না, গুড, আমরা অ্যাডমিনের মধ্যে ঢুকে তারপর কি আপলোডস, গুড, এটা ঠিক আছে, আপলোডস, ওকে। এরপরে গিয়ে কি হবে, ব্যানার ইমেজ নাকি, এখানে কি দেব, ব্যানার ইমেজ কি দেব, ব্যানার, ব্যানার ইমেজ, বুঝছে? দেখেন দুই জায়গাতে দুইটা ছবি আছে না, কিন্তু লেখা, কারণ কি দুইটাই তো আমার অ্যাক্টিভ হয়ে আছে, মানে ফার্স্ট অফ অল কি আছে, দুইটাই আমার অ্যাক্টিভ আছে না, তো যার জন্য এখানে আমরা যখন কোয়েরি করব তখন আমরা এখানে বলবো যে হচ্ছে লিমিট, কি বলবো, লিমিট কি জিরো থেকে কত, ওয়ান, এটাকে কেটে জিরো থেকে কয়টা আসবে, একটা আসবে, কয়টা আসবে, জিরো থেকে একটা আসবে। এবার দেখেন, আচ্ছা আগেরটাই ঠিক ছিল, ওকে, কি আমার কথা বোঝা গেছে? খেয়াল করেন এবার কি লাস্টেরটা আসতেছে না, অন্যগুলা কি আর আছে, হ্যাঁ অন্যগুলা কিন্তু আর নাই। এবার তাইলে পরে যখন একটা কোয়েরি করব, দেখেন পরে যখন একটা কোয়েরি করব তখন আমরা খালি অ্যাক্টিভটা তুলে দেব, কি করব, খালি অ্যাক্টিভটা তুলে দেব, এখান ভালো করে খেয়াল করেন, নিয়ে আসছি, ওকে। এখানে কি করব, সবই ঠিক আছে, ওয়ান থেকে কয়টা আসবে, তিনটা আসবে, একের থেকে তিনটা আসবে, মানে তাহলে মোট কয়টা হবে, চারটা, ওকে। এখানে আমরা কি বলে দেব, ব্যানার কি লেখবো, এখানে এরকম আনাদার ব্যানার, বুঝা গেছে, বা ব্যানার এরকম দিয়ে দিলাম, কি দিয়ে দিলাম, এসব প্রত্যেকটা জায়গাতে কি চেঞ্জ করে দেব, ব্যানার করছি। এবার খেয়াল করেন, এবার খুব মনোযোগ সহকারে দেখেন আপনারা, ওকে, এখানে সব জায়গাতে অ্যাক্টিভ চলে আসছে না, কারণ কি আমার এখানে অ্যাক্টিভটা এইটা কিন্তু তুলে দেব, মানে আমার চারটা, প্রথমে তুললাম একটা, আবার কি পরে তুললাম একটা, এটার কিন্তু আরেকটা সমাধানও করা যায়, বোঝা গেছে, কি করা যায়, আরেকটা সমাধানও করা যায়, ওকে। আমি আগে এই এই ওয়েটা দেখাইলাম, এরপরে কি আরেকটা ওয়েও আপনাদেরকে দেখাই দেব, বোঝা গেছে? হ্যাঁ মানে এখন আসবে, বোঝা গেছে? এখন আমরা যখন আপলোড করব, যেমন আমরা এখান থেকে যেমন, ওকে, এরকম একটা কিছু আমরা দিয়ে দিলাম, ভিউ মোড, এবার দেবেন যেটাই লাস্টে আপলোড করব এটাই প্রথমে থাকবে, বোঝা গেছে, কি থাকবে, এটাই প্রথমে থাকবে। সো এরকম যদি হয় যে একটা হ্যাশ দিলাম, একটা ছবি আপলোড করলাম, এই ছবিটা আপলোড করলাম,
ওকে, এবার দেখেন এখানে লাস্টেরটাই ফার্স্টে আসে, কি আসছে? হ্যাঁ, মানে এখানে কয়টা আসছে? 4 নম্বরটা কিন্তু নাই। কি ক্লিক করলে কাজ করে? এটা কিন্তু কাজ করে না। সো পরেরটাতে যদি আমরা আরেকটা ছবি আপলোড করি, কোথায়? এখানে গিয়ে এরকম যদি আরো আসে, এখানে আবার কি লিখবো? ভিউ মোর কি লিখলাম? ভিউ মোর হ্যাশ দিলাম, ছবি একটা আপলোড করলাম, ধরেন টুটা আপলোড করলাম। আর সমস্যা নাই, ছবি এটা চেঞ্জ করা যাবে। ওকে, তাহলে খেয়াল করেন কি হলো, কি আসছে এখানে? 4টা আসছে। কি আমার এখানে কি 4টা ছবি কি আপলোড হয়েছে? হ্যাঁ, কি এর মানে ব্যানারটা আমার ডাইনামিক হয়েছে না কি? সো আমরা তাইলে ব্যানার এখান থেকে চেঞ্জ করলে কি, মানে এখানে কি ব্যানার কি চেঞ্জ হবে? কি সত্যি চেঞ্জ হবে ব্যানার এখানে? অভি কি বলেন, কি চেঞ্জ হবে? গুড, এর মানে এখানে কি হয়ে যাবে, ব্যানারটা চেঞ্জ হয়ে যাবে। আমার কথা কি ক্লিয়ার সবাই? যেটা সবার প্রথমে আপলোড করছিলাম থাকবে না, বুঝা গেছে? তাহলে এখন সেটা কি আপলোডের মধ্যে মানে থাকবে নাকি ডিলিট হয়ে যাবে? না, ডাটাবেজে থাকবে, কিন্তু আমার উঠে আসবে তো ওই 4টা, ডাটাবেজে থাকবে। এখন কিন্তু 4টা আছে। ডাইনামিক করার ফলে আমি সরাসরি আগে দিলে আমার ডিজাইন এরকম আপলোড দিতাম ফটো, এখন আর পারবো না। মানে কিভাবে আপলোড দিতাম ফটো? আমরা যে সোর্স দিয়ে আমাদের ফোল্ডার, না এখন আপনি এখানে করলে তো এটা ডাইনামিক ভাবে চেঞ্জ হবে। এটাই বলছে, এখন কি আমরা ওইভাবেও করতে পারবো না ডিজাইন এরকম একটা ফটো গিয়ে? আপনি তাইলে তো কোডে গিয়ে এখন যারে ওয়েবসাইটটা বানায় দিবেন, উনি তার কোড বোঝে না। আমার কথা বোঝা গেছে? উনি তার কোড বোঝে না, উনি হচ্ছে এখান থেকে এটা করতে পারে, বুঝা গেছে? অনেকগুলো ওই আছে, একটা দুইটা আগে শেখেন। আপনাদের সময় থাকতে তো আমাদেরও মাথাতে বিষয়গুলো আসতো না। দেখেন ডিজাইন সেদিন প্রথম দিন করছিলেন, আর শেষের দিকে কিন্তু নিজেদের অনেক কনসেপ্ট বের হইতো না, স্যার যেভাবে দেখাইছে এভাবে তো না করে আমি এভাবেও তো করতে পারি, কি করতেন না? এর মানে এভাবে আপনারা এখন করতে কি পারবেন। আমার কথা কি বোঝা গেছে? এইভাবেও কিন্তু কি করা সম্ভব। সো এখন আমরা কোনটা, অল ব্যানার তো এখন আমরা পেজ বানাই নাই। ওকে, এখন আমরা ব্যানারটা বানাবো, বোঝা গেছে? এখন আমরা কি করবো, ব্যানারটা বানায় দেব। সো ওকে, এইটা আমি তাও একটু দেখাই দিই। অল মেসেজ যেখানে আছে এরকম, এটা কপি করে আমরা, না অল মেসেজ না, অল ইউজার হলে আমাদের জন্য সুবিধা হবে। কপি করে আমরা কই দিয়ে দেব, কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। কি আছে কই? কি লিখবো? অল কি লিখলাম? অল ব্যানার, কি বোঝা গেছে? অল ব্যানার। আর আমরা এখানে যে জিনিসটা করতে পারি, অ্যাডমিনের মধ্যে এসে ইনপুটের মধ্যে সাইড বারের মধ্যে এসে এখানে দেখব অল কি, অল ব্যানার ডট কি পেস্ট করছি। এবার তো লিঙ্ক দিলে কাজ করবে, কিডিং না? কি আছে? আসছে? এখানে সবগুলাই থাকবে, এখানে কি থাকবে, সবগুলাই থাকবে। ওকে, সো এখানে যে জিনিসটা হচ্ছে, আমরা কি লিখবো, অ্যাড কি লিখবো, অ্যাড ব্যানার কি লিখলাম, অ্যাড ব্যানার।
এখানে কি থাকবে? অ্যাড ব্যালেন্স। এখানে আমি কি দেবো? টাইটেল কি লিখবো? টাইটেল মানে কি লিখবো? সাব টাইটেল। ওকে, এখানে কি থাকবে? ধরেন বাটন। ওকে, বাটন দিলাম আর অন্য কিছু দিলাম না, এখানে কি থাকলো? বাটন। ওকে, আমরা এখান থেকে কি লিখবো? সিএস কি লিখবো? ব্যানার। ওকে, কি লিখলাম? সিএস ব্যানার। এখানে কি আসবে? ন্যাচারাল জয়েনের তো দরকার নাই। আছে লিখলাম ব্যান আইডি, দেখছি সুন্দর না? আমরা এটা কি লিখবো? ব্যান টাইটেল। কি লিখলাম? ব্যান টাইটেল। আমরা কি লিখবো? ব্যান সাব টাইটেল। সাব টাইটেল, তারপর কি আসবে? ব্যান ব্যান ঠিক আছে। এখানে আমরা কি বলবো যে ইউজার ফটো যদি না থাকে, না কি বলবো, ছবি তো এখানে থাকবে, এখানে তো ছবি তো না থাকার কিছু নাই। হ্যাঁ বল। এই যে ভয়েলের পরে যে ডাটাবেসে, হ্যাঁ এখানে আমরা কিছু জায়গায় হয়তো ইনফো দিছি, এটা আমরা কি আমাদের ইচ্ছা মতো, এটা আপনার আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, মানে অন্য কিছু দিলে হবে, যে কোনো কিছু আপনি দিলে, আপনার নাম দাও, আপনার নাম রাখতে, আপনি জাকির দেন দাও, সমস্যা নাই। ওকে, জাকির দিলেও কোনো সমস্যা নাই। কি আসবে? ব্যান কি? অন্য কোথাও এটার সাথে কোনো সম্পর্ক নাই। এডিট করতে পারেন, ডিলিট করতে পারবেন না আপনারা কি? হ্যাঁ, গেট আসছে। হ্যাঁ, সাব এসটিআর কি লিখবো? সাব এসটিআর। ওকে, এনে কি করবো? সাব এসটিআর নাকি? সো আমরা এখান থেকে যে জিনিসটা আমরা কি এইটা দেখতে চাই, ব্যানারটা কে আপলোড করলো? না, ওই যে ওই আমরা জয়েন করাও করতে পারি, আবার তার নেমটা এখানে পাঠাই দিতে পারি, বুঝা গেছে? ওকে, কে এটা করছে এটা আমরা সেটাও দেখতে পারবো। এখন ঘটনাটা হচ্ছে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে যে আমি এখান থেকে কি লিখবো? আচ্ছা, আমি লাগে দেখাই দিচ্ছি। জিরো থেকে মানে তাইলে আবার সবগুলো ব্যানার মুছে ফেলে নতুন করে ব্যানার আপলোড করতে হবে, বোঝা গেছে? তাইলে আবার এখানে একটু জয়েন করাতে পারি আমরা, আপনার চাইলে আমি দেখাই দিতে পারবো, আমার সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই, আপনার যেহেতু চাচ্ছেন আমি করে দিচ্ছি, সমস্যা নেই। ওকে, শেখার তো আসলে শেষ নাই, এখানে আমরা কত দেব? এখানে আমরা ধরেন কত দিলাম? 50। কত দিলাম? 50। আসছে ঠিক, ডট ডট যদি আপনি দেন 25।
ওকে কি আসছে কে এই আমি কি করলাম রিদ মরে কেন এটা দেখ না বোঝা গেছে এটা তো কখনোই আসবে না আসবে কি কখনোই রিদ মরতে এমনি ছোট ওকে আরে না কেন দিবেন আসছে আমি কি লিখবো সাব এসটিআরস পিএসপির কাজ অনেক মজা লাগে যদি আপনি পারেন বুঝে গেছে এগুলোর বহুত মজা ওকে কি কি আসছে এখন আপনি যদি চান যে এই ব্যানার গুলা কি আপলোড করছে এটা করতে তার মানে প্রথমে যে জিনিসটা করতে হবে এই সমস্ত ব্যানার গুলা এগুলা কি করতে হবে এমটি করে দিতে হবে আমরা কি করে দেবো এটা এমটি করে দেব না এটা মানে তাহলে নাম নিতে পারবো কিন্তু কোনো রিলেশন হবে না বুঝা গেছে তো দেখেন এখানে আমরা নতুন করে আরেকটা যদি জিনিস তৈরি করি সেটা হচ্ছে আমরা কিসের পরে করব মনে করেন ইমেজের পরেই আমরা করব একটা সেটা হচ্ছে হচ্ছে যে আমরা এখানে নাম দিলাম হচ্ছে যে মনে করেন যে কি আইডি ছিল না ইউজার আইডি ছিল মানে কি দেবো ইউজার আন্ডারস্কোর কি আইডি দিছি এটা আমরা করছি করার পরে আমরা এখানে এসকিউএলের মধ্যে যাব এসকিউএলে গেলে আমাদের জন্য জানে কি লিখতে হয় যে অল্টার টেবিল কি অল্টার টেবিল সিএস ব্যানার্স ওকে অ্যাড কি অ্যাড ফরেন কি অ্যাড ফরেন কি কি সিএস কি সিএস ব্যানার্স ওকে আমরা কি লিখবো হয়ার ইউজার আইডি বুঝা গেছে রেফারেন্সেস না এটা তো রিলেশন করতেছি এটা তো রিলেশনের জন্য আমার কথা বুঝা গেছে এটা তো রিলেশন করবো এখানে আমার ন্যাচারাল জয়েন করা লাগবে বুঝা গেছে সিএস কি ইউজার এটার মধ্যে কি আসবে ইউজার আইডি কি আছে এটার মধ্যে ইউজার আইডি বললাম কি এবার তৈরি হয়েছে এবার যদি দেখেন তাইলে আমরা যদি টেবিলটা যদি দেখি ডিজাইনারের মধ্যে যদি গিয়ে দেখি এবার দেখেন কি হচ্ছে এটা একটা ইউজার টেবিল ইউজারের সাথে রোলের একটা রিলেশন হয়েছে আবার এই রোলের সাথে কি এই ইউজারের সাথে আবার কি আসছে গুড এর মানে কি বোঝা গেছে এটা আচ্ছা গুড তার মানে গুড আমরা এখানে যে জিনিসটা করব যে কি লিখবো ন্যাচারাল কি লিখবো ন্যাচারাল জয়েন সিএস কে ইউজার বুঝা গেছে কি সিএস ইউজার আর এই জায়গাটাতে আপলোডের সময় কিন্তু আমাদের একটা কাজ করতে হবে অ্যাড ব্যানার আছে না এখানে এসে যে জিনিসটা করতে হবে ডলার বা আমরা আচ্ছা এখানে দেখি ডলার ক্রিয়েটর কি দিলাম ডলার আন্ডারস্কোর কি সেশন কি ছিল আইডি কি আমরা রিসিভ করছিলাম লগ ইন পেজে আইডি রিসিভ করছিলাম মানে কি আছে মানে আইডিটা আমরা রিসিভ করছি নাকি বোঝা গেছে কি দেখলাম ইউজার আইডি আর এখানে কি আসলো দেখলাম ক্রিয়েটর
ওই যে সেশন সেশনের এবার আসেন, আমরা এবার নতুন করে ছবি আপলোড করি, বোঝা গেছে কি করি? নতুন করে ছবি আপলোড করি, কিন্তু একটা ছবিও নাই, একটা ছবি আছে, একটা ছবিও কিন্তু নাই। আসেন আমরা 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 নতুন করে ছবি আপলোড করি। ওকে, নতুন করে যে ছবি আপলোড করব, সব ক্ষেত্রে এখানে একটাই অ্যাভেলেবল আছে কি আপলোড করলো তার একটা, না ও না ও না ওইটা পরে দিচ্ছি, আগে একটু ভালো করে। আচ্ছা ওকে, আপলোড তো একজনই করছে ধরেন। ওকে এরকম আমরা দিয়ে দিলাম, একটা ছবি নেব, আপলোড করলাম। ওকে ফোর করলাম, কি করলাম শেষ করে দিই একবারে, কি সময় তো লাগবে না, ঠিক না? কি আসছে? এবার আমরা এখানে গেলে ব্যানারের স্ট্রাকচারে যখন আমরা যাব, প্রত্যেকের ইউজার আইডি কি ছিল? ইউজার আইডি ওয়ান ছিল না? ওয়ান মানে কি, এই যে খেয়াল করেন, ইউজার আইডি ওয়ান তো সেফাতুল্লাহ ছিল, দুই নাম্বারে আরিফুল, তিন নাম্বার এরকম আছে না? সো আমরা যে জিনিসটা করব, আমরা ডাটাবেজে গিয়ে এমনি চেঞ্জ করে দেই, মানে অ্যাকচুয়ালি তো ওরটাই আসবে, আমি আপলোড করতেছি না এই জন্য তো, কারণ আমি আমি তো সেফাতুল্লাহ দিয়ে লগ ইন করছি, মানে কি ওনারটাই আসবে, তো আমি একটু বুদ্ধি করে এখানে যে জিনিসটা করে দিই, এখানে আমি দুই করে দিই, এখানে কত করে দেবো, দুই। শেফাতে যে এখান থেকে কি দিলাম, হাবিবা, বুঝা গেছে কি? এটা হাবিবা আপলোড করছে, ওকে, এটা ধরেন আপনার কি আপলোড করছে, এটা ধরেন নাহিয়ান আপলোড করছে, ওকে। না আপনি তো লগ ইন করবেন, আমি তো এখন খালি শেফাত দিয়ে লগ ইন আছি, বিধায় কি খালি তো শেফাতের আইডিটা গেছে, তো এই জন্য আমি ডাটাবেজে ঢুকে এটা চেঞ্জ করে দিলাম। আমি আর কি বোঝাইলাম যে আমি একবার হাবিবা আমার হচ্ছে আইডি দিয়ে আমি আপলোড করছি, আরেকবার কি, ওকে ঠিক আছে, কিন্তু আমরা ডাটাবেজে এগুলো করতে পারবো, আমরা তো ডাটাবেজে করতে পারবো, কিন্তু ডাটাবেজে তো আমরা করি না, আমরা ওখান থেকেই সব কন্ট্রোল করি, আমরা তো ফন্ডিং বানাইছি যাতে এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারি। ওকে, এটা যেটা ব্যাকএন্ড ওইটা তো সে অটোমেটিক ধরে নিবে, বুঝা গেছে? লগ ইন করার সময় তো আমরা তার আইডিটা নিয়ে নিছি, ও ইচ্ছা করলো এটা করতে পারবে না, বুঝা গেছে? অল ব্যানারে আমরা যখন আসব তখন এখানে কি আপলোড করছে নাকি, তো আসেন আমরা এখান থেকে যে জিনিসটা করি, অল ব্যানারে যদি আমরা আসি, আমরা এখানে যে জিনিসটা করব, কি লিখবো, ক্রিয়েটর, কি লিখলাম, কে ক্রিয়েট করছে নাকি, বাটনের পরে করছি না? এবার আমরা এখানে এসে দেখেন কি করব, যে আমরা কি লিখবো, যে ইউজার নেম আসছে, এবার দেখেন সেবাতুল্লাহ নাহিয়ান সেবাতুল্লাহ হাবিবা, কে কি বোঝা গেছে, কে আপলোড করছে, এটা কি আমরা বুঝতে পারছি? এখন যদি আরেকটা প্রবলেম হয়, যে স্যার আমি তো লাস্টেরটাই যে আমার ফার্স্টে থাকবে এরকম না, আমি নির্দিষ্ট একটারই সব সময় রাখবো, পরের গুলো পরে আসবে, এরকম থাকে না কমন একটা ব্যানার, কি আমার কথা বোঝা গেছে, কি আছে কমন কিছু এরকম ব্যানার থাকে না আমাদের? সো আমরা এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমাদের এখান
একটা থেকে আচ্ছা এটা ডিসাইড, তাই মানে তার মানে তাইলে আমরা ব্যানারে গেলে, এই যে ব্যানারে আমরা গেলাম, ব্যানার স্ট্রাকচারে আমরা যাব, স্ট্রাকচারে গেলে আমরা এখান থেকে নতুন আরেকটা কি লিখব, আমরা এখান থেকে নতুন সর্বশেষ, ওকে ওকে আফটার, তারপরে দেব আমরা ইউজার আইডি নাকি, ইউজার আইডির পরে আরেকটা আসবে, এটার আমরা নাম দেব ব্যান অ্যাক্টিভ, কি নাম দিলাম ব্যান অ্যাক্টিভ, ডিফল্ট প্রত্যেকটার জিরো থাকবে কত, জিরো, বোঝা গেছে, প্রত্যেকটার কত থাকবে জিরো, আমার কথা বোঝা গেছে, প্রত্যেকটার কত থাকবে জিরো, ধরেন আপনারা এইটারে প্রথমে আনতে চান, তাইলে যেটা খালি ওয়ান থাকবে ওইটাই খালি কি হবে, ওইটাই অ্যাক্টিভ আসবে। সো এইটার ক্ষেত্রে আবার আমাদের একটা মজা আছে, কিন্তু মজাটা হচ্ছে এরকম যে আমরা যখন এই ইন্ডেক্স পেজে আসতেছি দেন কি হচ্ছে, তখন আমাদের এখানে আমরা দুইটা লুপ চালাইছি নাকি, এখানে আমাদের দুইটা লুপের দরকার কি নাই, দাঁড়ান আমি একটু কপি করে রাখি, আবার অনেকে লাগবে, ওকে আমার কথা বোঝা গেছে, আমি কিন্তু দেখেন এটার কিন্তু এটা রেখে দিচ্ছি, কোথায় রেখে দিচ্ছি বলেন তো, ইন্ডেক্স কি ব্যাকআপ, যারা ভিডিও দেখবেন তারাও দেখবেন যে এখানে যদি ডাবল কোয়েরি, এটার মধ্যে কি করা আছে, ডাবল কোয়েরি করা আছে, আর আমি এখন শুধু ইন্ডেক্সে কি করব, মানে এইটুকু আমি কেটে দেব, কি করব এটুকু আমি কেটে দিলাম, ওকে। এবার দেখেন এটার সব থেকে বেশি মজা হচ্ছে এইটা যে আপনার তাইলে সেই ক্ষেত্রে এখান থেকে ডিসেন্ডিং লিমিট হবে একের থেকে কত, চার, মানে জিরো থেকে চারটা আসবে, মোট কয়টা আসবে, চারটা আসবে, আর এখানে আমরা বলে দেব, এখানে আমরা বলে দেব পিএসপি, দেখেন কি বলবো, ইফ যদি কি দিছি লাস্ট ব্যানার, ওকে লাস্ট ব্যানার, এটার ডাটা কি থাকবে ব্যান অ্যাক্টিভ নাকি, কি দিছি আমরা ব্যান অ্যাক্টিভ দিছি না, ব্যান অ্যাক্টিভ ইকুয়াল ইকুয়াল ওয়ান হয়, তাইলে তুমি এখানে ইকো করো কি, তাইলে তুমি এখানে ইকো করো হচ্ছে অ্যাক্টিভ, কি কোন দেশটা সহজ মনে হচ্ছে, কি প্রচুর সহজ না, আমি তো কঠিনটাও শেখালাম সহজটাও কি শেখায় দিলাম, আমার কথা বোঝা গেছে। এবার এই যে দেখেন কি কি আমার কথা বোঝা গেছে, হ্যাঁ কি, ওকে হ্যাঁ, তাইলে আপনি ওই যখন একটা আপডেট কোয়েরি চালাবেন, ওকে এরপর থেকে চেঞ্জ হবে, আপডেট কোয়েরি আর একটা ফিল দিয়ে দেবো, মানে অল ব্যানার এর মধ্যে একটা ফিল দিয়ে দেবো, অ্যাড ব্যানার এর মধ্যে একটা ফিল দিয়ে দেবো, ওয়ান আর জিরো, ওয়ান আর জিরো, বুঝে গেছে, এটা সব সময় করে দিতে, ওকে। এগুলো অনেক ভাবে আসলে ব্যানারের উপর ডিপেন্ড করে, আপনাদের মস্তিষ্ক অনুযায়ী যতটুকু নিতে পারবেন এটা আপনারাই ডিসাইড করতে পারবেন, কাইন্ড অফ ডিজাইন আপনারা করেন নাই দেখছেন না, নিজেরা অনেক কিছু তৈরি করতে পারেন, এখানে দুই চারটা ওয়েবসাইট করলে তখন আপনার ব্রেনেই বলে দিবে এইভাবে করার দরকার নাই, অন্যভাবে করো, বুঝা গেছে। আমরা আবার যেটা করতে পারি, প্রথমে সবগুলো আপলোড করে ওখান থেকে খালি আপডেট করবে, মানে কোনো আপলোডে ঝামেলা নাই, জাস্ট খালি আপডেট করবে, ওইটা হলে আরো ভালো হয়, বোঝা গেছে, এরকম আমরা অনেক কিছুই করতে পারি, ওকে আমার কথা বোঝা গেছে, ইচ্ছা করলে অনেক কিছুই আমরা করতে পারি। অবশ্যই জাভাস্ক্রিপ্ট, কারণ জাভাস্ক্রিপ্টটা দিয়ে এটা খুব সহজে হ্যান্ডেল করা যায়, আর সিএসএস যে ধরনের কোড করতে হয় এবং এটার কিছু সীমাবদ্ধতা আছে, ওকে, কিন্তু যে কেউ দিয়ে ওই কাজটা অনেক সহজে আপনি করতে পারেন, ওকে আমি কি বোঝাতে পারছি, ওকে। এবার আপনাদের যেটা কাজ হচ্ছে, আমি এরকম ওয়েবসাইটের প্রত্যেকটা অংশ, যেমন এই লেখাটুকু আমি চাই প্রত্যেকটা অংশ যাতে আমরা এডিট করতে পারি, এই যে যেমন এখানে এটা করতে পারবেন না, এখানে কি আপলোডটা করতে পারবেন না, এখানে কি, হ্যাঁ আপকামিং ইভেন্ট
কি আপনারা এগুলা কি আপডেট করতে পারবেন না, যে কিভাবে এটুকু চেঞ্জ করবে ক্লায়েন্ট? কি আমার কথা বোঝা গেছে? হ্যাঁ, এখান থেকে ডেটটা উঠে আসবে যেগুলো না পারবেন। আমি আপনাদের প্রজেক্টটা দিয়ে দিলাম, প্রজেক্টটা হচ্ছে কি আমার এই ওয়েবসাইটের, আমি বলবো আমি এখানে নতুন একটা আপলোড করতে চাই, আমি কিভাবে আপলোড করবো অ্যাডমিন প্যানেলে গিয়ে আমার দেখাইতে হবে, বুঝা গেছে? আমি চাচ্ছি এইটা আমি আপডেট করবো, আমি কিভাবে করবো, বুঝা গেছে? এই ছবিটা চেঞ্জ করতে চাই বা এই লেখাটা চেঞ্জ করতে চাই, এগুলো আমি হয়তো বলবো না, বুঝা গেছে? এগুলো কিন্তু আমি হয়তো বলবো না, কিন্তু ওইটাগুলো কিন্তু আমার লাগবে। ওকে, আমি কি বোঝাতে পারছি? আর একটা ছোট্ট জিনিস দেখায় শেষ করি, সেটা হচ্ছে এর আগের দিন আমরা যে জিনিসটা করছিলাম সেটা হচ্ছে আমাদের ওই হেডারের মধ্যে, আমাদের একটা হেডার ছিল না, আমরা এখানে হেডারের মধ্যে এরকম একটা কোড করছিলাম কি, আমরা এই যেখান থেকে দেখছেন না, আমরা এই হেডারের মধ্যে এই কোডটুকু করছিলাম, আমরা আমরা একটা ফাংশন বানাবো, বুঝা গেছে? কি কি পারা যাবে? গেট এরকম পেজ দিলাম নাকি? কি করছি আর এখানে থ্রি জায়গাটাতে না দিয়ে? আচ্ছা, এখানে আমরা যে জিনিসটা করব না, আরেকটা একটু দেখাই, একটা প্রজেক্টে করা ছিল কাউন্ট নামে একটা ইয়ে দিয়ে করা ছিল। হ্যাঁ, এখান থেকে ধরে দিই তাহলে, যে পেজে যান যেভাবে রাখেন সে লাস্টার লাস্টারে কি করবে? এত লাস্টারে সে ধরে, মানে যে লোকেশনে যান তিন চার চেঞ্জ করতে হবে না। ওকে, হ্যাঁ আমার এখানে এই যে দেখেন, খেয়াল করছেন? ওকে, আমরা কি করবো এখান থেকে, আমরা এটারে কি করে দেবো, কাউন্ট করবে, এবং কাউন্ট করে কি করবে লাস্টের মাইনাসটারে কি করবে, মানে আগেরটা, বুঝা গেছে? পেস্ট অবশ্যই এটারে যে জিনিসটা করতে হবে আমাদের, কি করতে হবে আমাদের, রিটার্ন করতে হবে। কি করতে হবে? আমরা এটারে রিটার্ন করব। ওকে, এটারে কি করব আমরা, রিটার্ন করব, কারণ এটা তাহলে অন্য পেজে গিয়ে কাজ করবে, বুঝা গেছে? সো এবার আমরা এই হেডারে এসে আমরা যে জিনিসটা করব এখানটাতে একটু ছোট্ট করে শুধু একটা কাজ করব, যে আমরা এখান থেকে যে আমরা যে জিনিসটা করব ডলার পেজের এই ফাংশনটা রাখবো, ফাংশনের নাম কি, গেট কি, গেট পেজ, বোঝা গেছে? মানে যে পেজটা বানিয়ে নিলাম তাহলে আর কি অন্য জায়গায় আমার চেঞ্জ করতে হলো না আমার, বোঝা গেছে? ব্রেড আছে না? হ্যাঁ, ফাংশন নেই না তো, ফাংশন তো ওই যে পেজের উপরে তো লিঙ্ক করা আছে। কোন পেজে? এই হেডারটা যখন প্রত্যেকটা পেজের ইন্ডেক্সে যাচ্ছে, আদার্সে যাচ্ছে না, ওখানে তো আমার প্রথমে করাই, এই যে ইন্ডেক্স পেজের প্রথমে আমার ফাংশন দেওয়া না, এর মানে কি এরপরে তো আমার হেডার পাচ্ছে, এর মানে এখানে কি আমার দরকার আছে আর? হ্যাঁ, এখানে কি আমার দরকার আছে? দরকার নেই। কি কাজ করে, কি কাজ করে, কি কাজ করে? হ্যাঁ, কোনো ঝামেলা হচ্ছে? হ্যাঁ, এর মানে কাজটা আমরা খুব সহজে করে ফেললাম না কি? এখানে খেয়াল করেন, এই কথাটুকু শুধু এখানে লিখে দিতে হবে, কোনটা কি করছি
লিঙ্কটারে, যে লিঙ্কটারে ধরছি কাউন্ট করে লিঙ্কটার থেকে মাইনাস ওয়ান কি মানে কি দিলাম, তাইলে সর্বশেষটা কাউন্ট করবে। তো সর্বশেষই তোমার পেজটা ছিল কি, যেমন ইন্ডেক্স ডট, এটা তো কেমন সর্বশেষ ছিল না কি, এর মানে এভাবে আমরা এটা করে ফেলতে পারি। সো আমার মনে হয় যে আপনারা এখন যে জিনিসটা করতে হবে, বাকি এই প্রজেক্টটা আমার ডান করে দিতে হবে, বোঝা গেছে? কি করে দিতে হবে আমার, আমার প্রজেক্টটা ডান করে দিতে হবে, আমার কথা বোঝা গেছে? মানে আমি তো বললাম যে যেভাবে আপনারা করতে পারেন, আমার কথা কাজ করলে মিটে গেল, আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ অবশ্যই, কাজ কি করে বিএসলি ঠিক আছে, আবার আমারটাও আপনি দেখতে পারেন। ওকে না, সেটা হচ্ছে যে ধরেন আমি আপনার এখান থেকে এক্সপোর্ট করে নিয়ে গেলাম, হ্যাঁ দেখি আমি ইম্পোর্ট করে কাজ করলাম, ওকে সবই তো কাজ করতেছে, হ্যাঁ কোনো সমস্যা নেই, সব ওকে সব ওকে। এখন আমার তো এই, আমি তো শিফাত কেউ রাখবো না, হরিওয়াকেও রাখবো না, জাকির কেউ রাখবো না, আমি নতুন কাউকে করবো, হ্যাঁ এখন এই ক্ষেত্রে একটু মানে কিভাবে করবো, কষ্ট হচ্ছে তো। আপনি আপনি এইটার ক্ষেত্রে আপনি ডিলেট করে দেন, সব থেকে ভালো হয় ইউজারের মধ্যে কি এমটি করে দেন, কিভাবে এমটি করার পর আচ্ছা আমি অন্য একটা টেবিল দেখাচ্ছি, ওকে আমি অন্য একটা টেবিল দেখাচ্ছি। এটা তো স্যার আমার একটা ইয়ে আসলো,